কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার এছাড়াও নশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কোপন মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা শর্তাবলী প্রযোজ্য একুশে আগস্ট কলকাতার কারিগরি ভবনে বৃত্তিমূলক শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় সামিল হল মুর্শিদাবাদ জেলা বৃত্তিমূলক যৌথ মঞ্চ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বহরমপুর স্টুডেন্ট হেলথ সামনে থেকে শুরু হয় এই মিছিল মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে বৃত্তিমূলক যৌথ মঞ্চ বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা নোডাল অফিসারের কাছে সাত দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে সামিল হন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা বৃত্তিমূলক শিক্ষক শিক্ষাকর্মীরা আমরা একুশ তারিখে আমাদের সুনির্দিষ্ট দাবি সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সমকাজে সমবেতন সেই দাবি আদায়ের জন্য এবং আমাদের শূন্য পদে নিয়োগ করার দাবিতে এবং আমাদের যে উৎসবকালীন ভাতা সেই ভাতা থেকে আমরা বঞ্চিত সেই ভাতা প্রদানের দাবিতে আমরা একুশ তারিখ কারিগরি ভবনে মন্ত্রীর কাছে প্রথমেই পারমিশন নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম আলোচনা আমাদের ফলপ্রসূ হয়নি আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলাম সেই দিন অবস্থান বিক্ষোভে তারপরে পুলিশ আমাদের নির্বিচারে নারী পুরুষ সমস্ত টিচারদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে এবং আমাদের ছত্রভঙ্গ করে দেয় তার প্রতিবাদে আমরা ছাব্বিশ তারিখে জেলার সমস্ত ভিটিসি বন্ধ করে প্রতিবাদ জানায় এবং আজকে উনত্রিশ তারিখ আমরা মিছিল সংগঠিত করে গান্ধী মূর্তির পাদদেশে আমরা একটা পথসভা সংগঠিত করতে চাইছি আমরা এই বার্তা দিতে চাইছি যে পুলিশ প্রশাসন কোনো কিছু গিয়ে করেও আমাদেরকে আন্দোলনকে দমন করে রাখা যাবে না আমাদের আন্দোলন আমরা সফল করব এই দাবি নিয়ে আমরা আজকের মিছিলের ডাক দিয়েছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন